আব্বু বাবা, এই বাবা থাকলে কি না থাকলে কি, তার বাস্তব প্রমাণ এখানে আছে। যাদের বাপ আছে তারা বাপের সম্মান দিতে জানে না, কদর দিতে জানে না, মর্যাদা দিতে জানে না, ভালোবাসা দিতে জানে না, শ্রদ্ধা দিতে জানে না। আর যারা বাপ ফারা সন্তান বসে আছে তাদেরকে জিজ্ঞেস করুন, সংসার টানা কত কষ্টের, সংসার বহন করা কত জ্বালা, এর জ্বালা জের জ্বালা, যে কখনো সামনে এসে কথা বলার সাহস পায় নাই ওই বাবার ছায়াটা উঠে যাওয়ার পর যেতে যেমন তেমন কথা বলা শুরু করেছে। সেজন্য একটা কথা বলে মুরব্বীরা, ল্যাংরা হলো বাপ পড়ে থাকলে গড়ে 20 টাকার দাম, স্বামী যদি মাজুরও হয় প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকে দেখবেন ওই স্ত্রীকে কেউ সহজে কথা শোনাইতে পারে না, আঙ্গুল তুলতে পারে না, কারণ মাথার উপরে স্বামী আছে। আপনি যতই অস্বীকার করুন না কেন কুদরতি ব্যবস্থাপনাকে কখনো আপনি পাল্টাতে পারবেন না, এটা তো কুদরতি নিজাম, এটা তো ওইখান থেকে সেটিং করা আছে। তার মানে কি আমি নারী জাতিকে ছোট করছি? নয় নয়, একমাত্র ইসলামই সেই ধর্ম যে ধর্ম নারী জাতিকে তাদের প্রাপ্য সম্মানের আসনে অধীনস্থ করেছেন, আসন দিয়েছেন, বসিয়ে দিয়েছেন। জগৎ একটা সময় নারী জাতি দুনিয়াতে আসাকে অকল্যাণ মনে করত, ইসলাম এসে সেখানে নারী জাতিকে নিয়ামত বানিয়ে দিয়েছেন। আল্লাহ